এই অবস্থা এভরিওয়ান, তো কি বলতে চাইছি ভুলে যাচ্ছি বারবার। হ্যাঁ, যখন কোনো একটা মানে গানের সিরিজ চলছে, কোনো আর্টিস্টের সিরিজ চলছে, তখন নির্দিষ্ট সিরিজ মানে নির্দিষ্ট আর্টিস্টেরই গানই সাজেস্ট করো, ঠিক আছে? 10 রকম 5 রকমভাবে গান ঢুকিও না মাঝখানে, কারণ আমি আগেও বলেছি আমি প্রবলেম হয় গান একটা জোর জবরদস্তি শোনার জিনিস না। তো এখন আমি মিলা ইসলাম আর ফুয়াদের গান রিয়্যাক্ট করছি, এর মানে না যে অন্য কোনো গান সাজেস্ট করে চলে শুনতে হবে, আর প্রবলেম হয় একটা ভক্তির জিনিস, তো একটা শ্রদ্ধার জিনিস, প্লিজ এভাবে গান মান ঢুকিও না সব জায়গায়, ঠিক আছে? তো আজকে যে গানটা রিয়্যাক্ট করবো সেটা হচ্ছে বাপুরাম সাপুরে। বাপুরাম খুব ইন্টারেস্টিং নাম, কারণ ছোটোবেলায় কবিতা পড়েছি সেই বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই মুখ নেই শিং নেই, তাই তো? তো গানটা কে অনুযায়ী কি তাহলে আমি জানি না লাইনগুলো কেমনভাবে অ্যাডজাস্ট করবে, মেবি হয়তো এটা পাঞ্চ লাইন বা কোরাস লাইন হতে পারে, যেহেতু ফুয়াদ আছে তো 5 বিট ধরা যাচ্ছে, কিন্তু এটা রক ভার্স নাকি পপ ভার্স আমি বুঝতে পারছি না, বাট শোনা যাক তাহলে বেশি বক বক না করে। বাপুরাম সাপুরে বাই ফুয়াদ অ্যান্ড মিলা, লেটস গো। জি সিরিজ প্রেজেন্টস অ্যারাবিক, এই ও দিস ইজ আ কুমফু বিট, কুমফু বিট কে বললো, কুমফু বিট বললো নাকি? সিরিয়াসলি কিং খান, কিং খান তো স্নেয়ার, ওকে কি বিট এটা, নাইস নাইস, দারুণ দারুণ দারুণ, বেস্ট। কোন পার্টটা আপ থেকে ভালো লাগলো বাবা? তো বাপুরাম সাপ ওই জায়গাটা ঠিক আছে, কোথা যাস বাপুরে, আয় বাবা আয়, ওই জায়গাটা দারুণ ক্যাচি একটা ফিল নিয়েছে ওই জায়গাটা, অন গড বলছি, দারুণ ইন্টারেস্টিং লাগছে শুনতে, খুব হাই বিট। হ্যাঁ দুষ্টু লাগিনি, ও একটা বেস্ট তোমাদের কন, সরি ফর দ্য জোক, মেন যেটা হচ্ছে একটা সুন্দর তোমাদের এক্সকে, এক্সকে ভালোবেসে বলতে পারো আমার দুষ্টু নাগিনী, ইটস লাভলি, দারুণ অ্যাক্সেন্ট, দুষ্টু নাগিনী, সাপ ঠাপ বলার দরকার নেই, দুষ্টু নাগিনী, ভালোবাসাও থাকবে শয়তানিও থাকবে। ওকে
Who is he? Who is he? Let me check. নাম দেওয়া নেই, নাম দেওয়া নেই, বলছে কিং খান না কি বলে। পুরো মিলাকে এখানে পুরো মা মনসা লাগছে এখানে, অন গড বলছে এখানে, আই থিঙ্ক চুল দিয়ে এরকম হিপি করে সাপ বানিয়েছে, পুরো পুরো মা মনসা লাগছে, দারুণ। চাইনিজ একটা ভাব আসছে, ড্রেস আপটা আউটফিটটা বলো, চাইনিজ এরকম ড্রেস আপ পরে, ঠিক আছে যাই বলো। কিন্তু খুবই লাভলি ভোকাল, আহা এই জায়গাটা আই দেখে যা। খুব সুন্দর, আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে, দারুণ গান, দারুণ দারুণ, বিরাট মজা পাইছে, বিরাট বিরাট। এই সমস্ত গান মানে এই হাইপ ফলা গানগুলো আমি জানি তোমরা খুব মজা নিতে সমস্ত গান শুনে, ঠিক আছে। তোমাদের শৈশব জীবনটা, শৈশব জীবনটা এখন যেটা কষ্টকর, ঠিক আছে, তখন হয়তো ফিল এই গানটা রিপিটেড চলতো পাড়ায় কোনো জায়গায়, প্রোগ্রাম টোগ্রাম হলো, অনুষ্ঠান হলো, এই সমস্ত গান বাজতো, আমি ড্যামি শিওর, ড্যামি শিওর এই সমস্ত গান বাজতোই, ঠিক আছে। এই সমস্ত গান আমরা শুনিনি আগেও, ঠিক আছে। খুব ইউনিক বিট, ইউনিক বিট ফুয়াদের কাছে, কিন্তু যে র্যাপটা করলো তখন, এই সমস্ত র্যাপ তখন করছে, এখন ফ্লুয়েন্টলিভাবে এখন হবে না, হবে না। এই সমস্ত ইংলিশ অ্যাকসেন্ট মেন করে আমি, তুমি স্টয়েক ব্লিস বলো, ঠিক আছে, আরও সমস্ত অনেক, খুব ভালো লাগতো বেশ ইংলিশের না অ্যাকসেন্টগুলো না, খুবই লিরিক্যালি বলো শুনতেও বেশ লাগতো, বোঝা যেত অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই র্যাপটা করলো, এই ভার্সে ঢোকালো, কিন্তু ও মাইক ছিল, বেশ দারুণ ইউনিক গান, দারুণ ইউনিক গান। তারও শুনতে হবে মিলাদ গান, মিলা অ্যান্ড ফুয়াদের কম্বিনেশন, হাই বিট, বুঝতে পারছি আমি, বিটগুলো একটু ক্লাব বিটের মতোই। তো এটাই আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিও, টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার, বাপুরাম।